2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে তোমাদের ফিজিক্স অ্যাসাইনমেন্ট। তো আমি ফিজিক্স অ্যাসাইনমেন্ট অ্যান্সার করে দেবো তোমাদের। তো ফিজিক্স অ্যাসাইনমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাসাইনমেন্ট ছিল তোমাদের, এবং সেটা হচ্ছে আউট অফ থিঙ্কিং, মানে আউট অফ বক্স। তোমাকে চিন্তা করতে হবে বক্সের বাইরে যে, এবং এই যে যে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা সেটা অবশ্যই হাই লেভেল থিঙ্কিং করা যা যারা তারাই হয়তো অ্যান্সার করতে পারবা। তো এবং যারা অনার্স মাস্টার্স করে আসছে ফিজিক্সে তাদের হয়তো এটাও সুবিধা হবে অনেক। ওকে, তো আমরা অনার্সে এইগুলো পড়ানো হয় মেনলি, সেইখান থেকেই মূলত দেওয়া। তোমাদের বইয়ে কোনো জায়গায় এইসব কনসেপ্ট খুঁজে পাওয়া যায় না বা খুঁজে পাবেও না। সো তোমরা অ্যাসাইনমেন্টটা দেখো এবং তোমাদের নিজের মতো করে লিখে ফেলো। দেখো অ্যাসাইনমেন্টটা কী দেওয়া আছে, যে আমাদের বাসায় সাজগোজ করার জন্য সবসময় আয়না ব্যবহার করে থাকে, আমরা আয়না ব্যবহার করি। বলা যেতে পারে এ ধরনের আয়না আমাদের নিত্য ব্যবহার্য একটি জিনিস। এবার আয়নাটি হাত দিয়ে দেখলে বোঝা যাবে একটি সমতল আয়না। তোমরা যেটা আমরা বাসায় যে আয়নাটা ইউজ করি সেটাকে বলা হয় প্লেন মিরর, মানে সমতল আয়না। সেই সমতল আয়নার ক্ষেত্রে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো দেখো। ক নাম্বার যেটা বলছে যে বাসায় ব্যবহৃত এই ধরনের আয়নায় আমরা যে প্রতিবিম্ব দেখি তা বাস্তব না অবাস্তব একে দেখাও। এই যে যে আমরা বাসায় যে আয়নাটা ইউজ করি সেটাই আসলে ভার্চুয়াল ইমেজ দেখায়, অর্থাৎ অবাস্তব অবাস্তব চিত্র দেখায়। ঠিক আছে, যে আমাদের ডান হাত বাম হাত থাকে, বাম হাত ডান হাত থাকে, এটা তোমরা জানো যে এর কারণে আমরা বলবো যে এটা অবাস্তব চিত্র দেখায়। তো চলো আমরা অ্যান্সারে চলে যাই। ক নাম্বার অ্যান্সারটা দেখে নাও তোমরা। এটা হচ্ছে তোমাদের ক নাম্বার অ্যান্সার। এখানে বলা হয়েছে বাসায় ব্যবহৃত আয়না আমরা যে প্রতিবিম্ব দেখি তা হলো অবাস্তব প্রতিবিম্ব। এটি নিচে অঙ্কন করা হলো, এই যে দেখো তোমাদের চিত্রটা এইভাবে অঙ্কন করা আছে, এবং এই যে লম্বা যে দাগটা এটা হচ্ছে মিরর বা আয়না। ঠিক আছে, আর এই যে তোমাদের বস্তু, এই যে সামনে এক্স ওয়াই বস্তু রাখা আছে, এই বস্তু থেকে দুইটা আলো আয়নার উপর পড়ার পর তারা কি হবে, প্রতিফলিত হয়ে আমাদের চোখে যাবে, এবং চোখ কিন্তু এই বি পাত্রটাকে দেখবে না। এই যে যেমন আমরা দেখছি যে ওয়াই পাতে গেছে, এইভাবে বি পাত্রটা দেখবে না। আয়না আমাদের চোখ দুইভাবে সোজা, তাহলে সোজা দেখার পর তারা দেখবে যে এক্স প্রাইম ওয়াই প্রাইম এই বস্তুটা, এটা হলো প্রতিবিম্ব, এই বস্তুটা তারা দেখতে পাবে। ঠিক আছে, অর্থাৎ চোখ এটা বস্তুটা দেখবে, অর্থাৎ চোখ দেখবে আয়নার ভেতরে আমাদের প্রতিচ্ছবি, এই জিনিসটাই বোঝাচ্ছে। ওকে, আর এই যে এক্স এক্স ওয়াই এটা হচ্ছে যে এক্স প্রাইম ওয়াই এটা হচ্ছে যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটা হবে অবাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে, ওকে, এটা আমাদের হয়ে গেল খুব সহজেই ক নম্বরের জন্য, এতটুকু দিলেই হয়ে যাবে। ওকে, এখন আসো যে খ নম্বর আমাদের কী বলছে সেটা একটু দেখে আসি। যে খ নাম্বার বলছে যে এ ধরনের আয়না সামনে যদি একটি ছোট বিন্দু রাখা হয়, এখন কিন্তু যে তুমি কোনো একটা বড় বস্তু রাখতেছো না, ছোট্ট একটা পয়েন্ট, এটাকে বলা হয় পয়েন্ট অবজেক্ট, ঠিক আছে, তা রাখা হলে তাহলে এটিরও প্রতিবিম্ব তৈরি হবে, অবশ্যই তৈরি হবে। তাহলে তুমি তোমার জ্যামিতি বক্সের মাধ্যমে, যেটি বক্সের বি থাকে, জ্যামিতি বক্সের বি থাকে, জ্যামিতি বক্সের বিভিন্ন উপকরণ ব্যবহার করে এ বিন্দির প্রতিবিম্বের অবস্থান আঁকো এবং দেখাও যে তার আয়না থেকে এ বিন্দু এবং এর প্রতিবিম্বের দূরত্বর অনুপাত বের করো এবং তোমার ফলাফলের উপর যৌক্তিকতা মতামত প্রকাশ করো। এরকম বিষয় দেওয়া আছে। দেখো আমরা কীভাবে করছি, এটা কিন্তু এক্স, এটা আবার কোন নাম্বারটা একটু বলি, যে এক্স ওয়াই এটা কিন্তু আমাদের একটা বড় অবজেক্ট ছিল, নট এ পয়েন্ট অবজেক্ট। তো বড় অবজেক্ট থাকলে আমরা এইরকম চিত্র আঁকতে পারতাম, কিন্তু পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এরকম চিত্রটা হবে না, সেটার প্রতিবিম্ব একটু ভিন্ন রূপ হবে, সেটার প্রতিবিম্ব আমাদের দেখাইতে হবে। তো সেই প্রতিবিম্ব দেখানোর জন্য দেখো আমরা পয়েন্ট অবজেক্ট নিছি খ নম্বরে। এটা হচ্ছে তোমাদের চিত্র, এভাবে চিত্রগুলো আঁকতে হবে। দেখো কীভাবে চিত্র আঁকতে হবে আমি একটু বলে দেব এবং ডিটেলস বলে দেবো, এবং তোমাদের হচ্ছে যে কী কী লাগবে, তোমাদের অবশ্যই স্কেল লাগবে। ওকে, তারপর একটা চাঁদা লাগবে কোনগুলো মেপে মেপে তৈরি করার জন্য। আর তোমরা যদি কোনগুলো মেপে মেপে তৈরি করতে পারো তাহলেই দেখবা প্রতিবিম্বের দূরত্ব আর হচ্ছে যে বস্তু হতে তোমার আয়না হতে প্রতিবিম্বের দূরত্ব এবং আয়না হতে বস্তুর দূরত্ব, এই যে আমাদের পয়েন্ট যে অবজেক্টটা দেওয়া ছিল সেই অবজেক্টের দূরত্ব সেম হবে, এবং এটাই হওয়া বাস্তবতা। অর্থাৎ সমতল আয়নার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সমতল আয়নার বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে বস্তু হতে আয়না যতটুকু দূরত্বে থাকবে প্রতিবিম্ব ঠিক অতটুকুই দূরত্বে থাকবে, এটা কিন্তু সমতল আয়নার একটা বৈশিষ্ট্য। দেখো এই চিত্রটা কীভাবে আঁকছি, প্রথমে আমরা এম এম প্রাইম এটা একটা হচ্ছে আমরা আয়না নিয়ে নিছি সমতল আয়না। এখন তারপর আমি যেটা করছি যে এম থেকে, অর্থাৎ এম থেকে যে বস্তুটা যে রাখা আছে এ, এই বস্তুটার দূরত্ব আমি 3 সেন্টিমিটার নিছি। তোমরাও এই যে আয়না থেকে এই এতটুকুর দূরত্ব 3 সেন্টিমিটার নিবা বা 4 সেন্টিমিটার, যাই নাও এটা মেপে নিবা। নেওয়ার পর আমরা এই যে এখানে একটা কিন্তু এ বস্তু, খুব পয়েন্ট, জাস্ট একটা পয়েন্ট,
ওকে এ এলো পয়েন্ট দাও আছে এই পয়েন্ট থেকে আমরা একটা রশ্মি আমরা কি করছি আয়নার মধ্যে ফেলছি মানে মিররের মধ্যে ফেলছি সেই রশ্মিটা দেখো তারপর আমরা একটা অভিলম্ব আঁকছি ও এন একটা অভিলম্ব এখন ও এন অভিলম্ব দেখো এ ও এন এটা একটা কোণ তৈরি হলো এইখানে যে কোণ তৈরি হবে ঠিক অতটুকু কোণ কিন্তু এন ও বি সেই কোণটা তৈরি করতে হবে তাহলে তোমাকে কোণ মেপে মেপে নিতে হবে তার মানে প্রথমে যেটা কাজ করতে হবে ওই রশ্মিটা এই মিররের উপর ফেলতে হবে ফেলার পর এর উপর একটা লম্ব আঁকতে হবে ও এন লম্ব ও এন ওয়ান লম্ব আঁকতে হবে ও এন ওয়ান লম্ব আর হচ্ছে তোমার ও এ রশ্মি যে কোণ তৈরি করলো ঠিক অনুরূপভাবে অতটুকু কোণ তোমাকে কি করতে হবে এন এন ওয়ান ও বি এখানে আঁকতে হবে ঠিক আছে এ তাহলে আমাদের একটা প্রতিফলিত রশ্মি পাবো সেটা হবে ও বি ওকে ঠিক অনুরূপভাবে আরেকটা রশ্মি যেটা যে আমরা ডাবল অ্যারো দিছি এই রশ্মিটা মিররের ও প্রাইম বিন্দুতে পড়বে পড়ার পর ঠিক ওইখানেও আমরা কি করব ও প্রাইম এন টু একটা লম্ব আঁকব লম্ব আঁকার পর এই লম্বের সাথে অর্থাৎ ও ও ও প্রাইম এ ও প্রাইম ও প্রাইম এ আর ও প্রাইম এন টু যে কোণ তৈরি করবে ঠিক অতটুকু কোণ আমাকে কি করতে হবে এন টু ও প্রাইম সির মধ্যে আঁকতে হবে তাহলে আমরা আরেকটা রশ্মি পাবো সেই রশ্মিটা পাবো হচ্ছে ও প্রাইম সি ও প্রাইম সিটাই হবে আমাদের প্রতিফলিত রশ্মি কার প্রতিফলিত রশ্মি এ ও প্রাইমের প্রতিফলিত রশ্মি এটা আঁকার পর আমরা কি করব ও বি রশ্মিকে এবং ও প্রাইম সি রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করব পেছনের দিকে বর্ধিত করলে দেখবে যে একটা বিন্দুতে মিলিত হয়েছে এই যে মিলিত হইল এই মিলন বিন্দুটাই হচ্ছে এই যে এ এ পয়েন্ট বস্তু ছিল এ পয়েন্টের প্রতিবিম্ব হচ্ছে আই ওকে তাহলে মেবি তোমরা বুঝতে পারছো যে প্রতিবিম্বটা এতটুকু হবে আই ওকে এখন দেখো এই যে এম থেকে এর যতটুকু দূরত্ব তোমরা স্কেল দিয়ে মাপবা এম থেকে এ যতটুকু দূরত্ব হবে ঠিক এম থেকে আই এর দূরত্ব ততটুকুই হবে অর্থাৎ এখানে যদি 3 সেন্টিমিটার নিয়ে থাকো এখানেও 3 সেন্টিমিটার হবে এখানে যদি 4 সেন্টিমিটার নিয়ে থাকো এখানেও 4 সেন্টিমিটার হবে যদি হয় তাহলে তোমাদের চিত্রটা পারফেক্ট আর যদি না হয় তাহলে বুঝবা যে কোনো একটা জায়গায় সমস্যা আছে আমি সেই কথাগুলাই লিখছি দেখো যে এই যে এম এম ডট হলো সমতল আয়না সেই কথাগুলাই লিখছি সমতল আয়না ও বিন্দুতে আপতিত হয়ে ও বিপথে প্রতিফলিত হলো আমরা ও এ রশ্মিটা আপতিত হয়ে ও বিপথে প্রতিফলিত হলো আবার ও থেকে আরেকটি রশ্মি এম এম সমতলে ও প্রাইম বিন্দুতে আপতিত হয়ে ও ডট সি পথে প্রতিফলিত হলো যে কথাগুলো আগে বললাম সেই কথাগুলো লিখছি তারপর আমরা ও এবং ও ডট প্রাইমকে পেছনের দিকে বর্ধিত করলে আই বিন্দু মিলিত হবে এই আই বিন্দুটাই হবে এর আমরা প্রতিবিম্ব পেয়ে গেলাম আমরা প্রতিবিম্ব পেয়ে গেলাম এখন দেখে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে সমতল আয়নার বৈশিষ্ট্য হতে পায় আয়না হতে বস্তুর অর্থাৎ এ এর দূরত্ব এবং আয়না হতে প্রতিবিম্ব আই এর দূরত্ব একই হবে মানে সেম হবে 3 সেন্টিমিটার হলে 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার হলে 2 সেন্টিমিটার সেটাই আমরা বলছি এখন স্কেল দিয়ে এ হতে এম এম ডট সমতল হতে আয়নার দূরত্ব নির্ণয় করে পাই 3 সেন্টিমিটার এখন স্কেল দিয়ে এ হতে এম এম ডট সমতলে আয়নার দূরত্ব নির্ণয় করে পাই 3 সেন্টিমিটার দেখো এই যে এখানে একটু আমি যদি বলি এই যে এ বিন্দু থেকে এই যে এম এম আয়না দূরত্ব কত 3 সেন্টিমিটার আবার এম বিন্দু থেকে আবার হচ্ছে আই মানে এম এম ডট আয়না থেকে আই আয়ের দূরত্ব হবে 3 সেন্টিমিটার সেটাই আমরা ওইখানে কথাটা বলছি যে স্কেল দিয়ে এ হতে এম এম সমতল আয়নার দূরত্ব নির্ণয় করে পাই 3 সেন্টিমিটার এবং আই হতে এম এম সমতল আয়নার দূরত্ব নির্ণয় করে পাই 3 সেন্টিমিটার তাহলে তাদের এ বিন্দু এবং প্রতিবিম্ব আয়ের আয়ের দূরত্বের অনুপাত কত হবে দূরত্বের অনুপাত হবে 3 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই তোমাদের বের করতে বলছিলাম এখন আসো আমাদের আরেকটা অ্যান্সার ঘ নম্বর সেটা কি সেটা হচ্ছে দেখো যে এবার একই আয়না ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে তোমাকে ঘোরাতে হবে ঘুরে ঘোরালে সেই দিকে অল্প কোণে আমাদের 5 থেকে 10 ডিগ্রি 20 ডিগ্রি কোণের মধ্যে ঘোরাতে হবে এবং জ্যামিতি বক্সের মধ্যে প্রতিবিম্ব আঁকতে হবে এবং প্রতিবিম্বের দূরত্ব মাপতে হবে এবং আগের প্রতিবিম্বের যে অনুপাত ছিল এই অনুপাত কি সেম কিনা সেটা তোমাদের দেখাইতে হবে দেখো আমি অ্যান্সার করে নিয়েছি এটা হচ্ছে তোমাদের অ্যান্সার দেখো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার তো এইটা আমরা প্রথমে যে চিত্রটা ছিল আমাদের সেই চিত্রটাকে কি করতে হবে
আমাদের ঘুরিয়ে ফেলতে হবে, আয়নাটাকে ঘড়ির কাঁটা দিয়ে ঘুরাইতে হবে। তো প্রথম চিত্র যেভাবে আঁকছো ওইভাবে কালো কালি দিয়ে একটা চিত্র আঁকবা। দেখো আমি কালো কালি দিয়ে একটা চিত্র আঁকছি প্রথম, ওইভাবেই যেভাবে তোমাদের প্রথম খ নম্বরটা বললাম ওইভাবে চিত্র আঁকবা। তারপর যেটা করবা, এই যে এম এম ডট কে ঘুরিয়ে দিবা, এই যে আমরা ঘুরিয়ে দিছি এখানে কয় ডিগ্রি ঘুরাইছি আমি, এখানে আমরা 10 ডিগ্রি ঘুরাইছি। এই দেখো নীল কালি দিয়ে লেখা, মানে এম এম ডট এম ডাবল ডট এম ডট এম ডাবল ডট, এইটা হচ্ছে এম এম ডটের ঘুরানো সমতল আয়না। ঠিক আছে, আমরা কত ডিগ্রি ঘুরাইছি, এই যে আমরা ঘুরাইছি হচ্ছে 10 ডিগ্রি। ওকে, এটা তোমরা চাঁদা দিয়ে এঁকে 10 ডিগ্রি ঘুরাবা। তাহলে যদি 10 ডিগ্রি ঘুরাও তাহলে ও এন সেটাও কিন্তু অবিলম্ব 10 ডিগ্রি ঘুরে যাবে। কোন দিকে? ঘড়ি কাটার দিকে। তাহলে আমরা সেটাই ঘুরাইছি কত ডিগ্রি, 10 ডিগ্রি। সেই 10 ডিগ্রি ঘোরানোর পর আমরা যেটা পাইছি ও এন ওয়ান প্রাইম। ঠিক আছে, আমরা এই পিডিএফটা তোমাদের দিয়ে দিব, তোমরা এই পিডিএফ দেখে দেখে সুন্দর করে চিত্রটা আঁকাবা। হ্যাঁ, চিত্রই কিন্তু মেন এখানে, কারণ এটা চিত্রটাই হচ্ছে মেন। তোমরা চিত্র আঁকাইতে পারলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। ওকে, তারপর দেখো যদি এই যে অবিলম্ব 10 ডিগ্রি ঘুরে যায় তাহলে প্রতিফলিত রশ্মি ও বিটা, ও বিটাও 10 ডিগ্রি ঘুরে যাবে। সেটাই ঘুরাইছি, কত হয়েছে ও বি প্রাইম, সেটা আমরা করছি। তাহলে আবার ও বি প্রাইম, তাহলে প্রতিফলিত রশ্মিটা পেলাম, সেটাকে পেছনের দিকে বর্ধিত করছি, দেখছি যে আই ডট বিন্দুতে মিলিত হয়েছে। ওকে ওকে, এখন আসো এই যে আমাদের যে ও এ, মানে ও প্রাইম এ, এইটা যে প্রতিবিম্ব, মানে ও প্রাইম এ যে আপতিত রশ্মি ছিল, এটাকে তোমাকে কি করতে হবে, সামনের দিকে একটু বর্ধিত করতে হবে। সামনের দিকে বর্ধিত করলে দেখবা যে এম ডট এম এম এর ও ডাবল ডটের মধ্যে কি করতেছে, ছেদ করতেছে, অর্থাৎ স্পর্শ করতেছে। এখন ওই স্পর্শমিতি থেকে তুমি কি করবা, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবা। 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা লম্ব নিবা, সেটা হবে কি ও ডাবল ড্যাশ এন টু ড্যাশ আমাদের তৈরি হবে। তৈরি করার পর এখান থেকে এখন মাপ বাজে ও ও ডাবল ড্যাশ এ আর হচ্ছে এন টু ড্যাশের মধ্যবর্তী যে কোণটা হবে, ঠিক ততটুকু কোণ তোমার কি করবা, সি ড্যাশ ও ডাবল ড্যাশ এন টু ড্যাশ এর মধ্যে তৈরি করবা চাঁদা দিয়ে। তৈরি করার পর তোমরা একটা রশ্মি পাবা, যেটা ও ডাবল ড্যাশ সি সি ড্যাশ। এখন ওইটাকে যদি তুমি কি করো, পেছনের দিকে বর্ধিত করো, তাহলে দেখবা সেটা আই আই ডট বিন্দুতে মিলিত হয়ে গেছে। এটা হবেই, আই ডট বিন্দুতে মিলিত হবে। আই ডট বিন্দুতে মিলিত হইলেই সেটাই হবে তোমার এই যে এ যেটা ছিল এর প্রতিবিম্ব হবে আই ডট। কোন মিররের জন্য? এম ডট এম ডাবল ড্যাশ, এম ডট আর এম ডাবল ড্যাশ এইটার জন্য, এই মিররের জন্য প্রতিবিম্ব হবে হচ্ছে আই ড্যাশ। বুঝতে পারলা তো, কোনটাকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে প্রতিবিম্ব এটা দেখাইতে বলছে। ওকে, এখন তুমি যদি এম ডাবল এম ড্যাশ এম ডাবল ড্যাশ এ থেকে তুমি এ বিন্দুর দূরত্ব বের করো, তাহলে যেটা পাবা সেটা পাবা 2 সেন্টিমিটার। আমরা প্রথমে 3 সেন্টিমিটার নিয়ে করছিলাম, এটা 2 সেন্টিমিটার হবে। ঠিক অনুরূপভাবে এম এম ড্যাশ থেকে যদি তুমি আই ড্যাশের দূরত্ব বের করো সোজাসুজি স্কেল ধরে, তাহলে তুমি পাবা 2 সেন্টিমিটার সেম। অর্থাৎ এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রমাণিত হয় যে তুমি যদি আয়না ঘুরিয়ে দাও, যত ডিগ্রি কোণে ঘোরাও এবং অবজেক্টটা ওই স্থানেই রাখো, তাহলে দেখবা আয়না থেকে ওই বিন্দুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সকল ক্ষেত্রেই সমান হবে এবং এদের অনুপাত সকল ক্ষেত্রেই সমান হবে। বুঝতে পারছো? তুমি আয়না যত ডিগ্রি কোণেই ঘোরাও না কেন, সেইটাই আমরা এখানে বর্ণনা করছি। ঠিক আছে, এই যে চিত্রে এম এম সমতলকে আয়নার ঘড়ির কাঁটার দিকে 10 ডিগ্রি ঘুরিয়ে এম ড্যাশ এম ডাবল ড্যাশ করা হলো, ফলে অবিলম্ব এন ওয়ান হতে 10 ডিগ্রি ঘুরে এন ওয়ান ড্যাশ হবে এবং প্রতিফলিত রশ্মি ও বি 10 ডিগ্রি ঘুরে ও বি ড্যাশ হবে। আবার এ ওকে সামনের দিকে বর্ধিত করলে এম এম ড্যাশ সমতলে আয়নার এম ডাবল ড্যাশ বিন্দুতে আপতিত হবে এবং ও ডাবল ড্যাশ সি পথে প্রতিফলিত হবে। ঠিক আছে, এখন ও ও ড্যাশ এবং ও ডাবল ড্যাশ সি ড্যাশকে পিছনের দিকে বর্ধিত করলে আই ড্যাশ বিন্দুতে মিলিত হবে, এটাই হবে এম ড্যাশ এম ডাবল ড্যাশ সমতল আয়নার জন্য প্রতিবিম্ব। এখন এম ডাবল ড্যাশ এম এম ড্যাশ এম ডাবল ড্যাশ হতে স্কেল দিয়ে যদি এ বিন্দুর দূরত্ব পরিমাপ করি তাহলে পাই 2 সেন্টিমিটার এবং এম ড্যাশ এম ডাবল ড্যাশ হতে আই ড্যাশ বিন্দুর দূরত্ব যদি পরিমাপ করি তাহলে পাবো 2 সেন্টিমিটার। অর্থাৎ এম ডাবল ড্যাশ এম ড্যাশ আয়না হতে এ বিন্দু এবং এর প্রতিবিম্ব দূরত্বের অনুপাত একই থাকবে, কারণ
2 ভাগ করো তাহলে 1 তো সেটা আগের মতই থাকলো এর কারণ হলো সমতল আয়নার ক্ষেত্রে আয়না হতে বস্তুর দূরত্ব এবং আয়না হতে প্রতিবিম্বের দূরত্ব সব সময় কি থাকে সেম থাকে তাই বলা যায় সমতল আয়না যত ডিগ্রি কোণে ঘোরানো হোক না কেন তাদের অনুপাত কি থাকবে একই থাকবে এটাই ছিল মোটামুটি অ্যানসার এটাই তোমাদের অ্যানসার আমি অ্যানসারটা অনেক সুন্দর করে বুঝিয়ে দিলাম এবং এই কনসেপ্টগুলো মেইনলি অনার্স এর কনসেপ্ট সেখান থেকে নিয়ে তোমাদের সলভ করা হয়েছে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবা আর শেয়ার করবা এবং আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর নেক্সট অ্যাসাইনমেন্ট দিলে আমি তোমাদের সলভ করে দিব তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম